আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং প্রতিদিনের ন্যায় আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নির্ধারণ করেছি। চলুন প্রথমে অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন ইমাম ফাউন্ডেশনের মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা সৈয়দ ইমামুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক মেহরবানি, আপনাদের দোয়া। শুকরিয়া। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমলের সওয়াব প্রবাহমান থাকে। পৃথিবীর জীবনে মানুষ যখন নিঃশ্বাস ত্যাগ করে, মানুষের হায়াত নামক ঘড়ির কাঁটা যখন সোজা হয়ে যায়, জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, বিদায়ের শেষ চিঠি যখন চলে আসে, যখন কবর নামক পর্দার উপরে যাবার সময় হয়ে যায়, তখন মানুষের জীবনটা থেমে যায়। পৃথিবীর জীবন একসময় থেমে যায়, কবর নামক পর্দার ওপারের বাসিন্দা হয়ে যায়। নীরব এই নিস্তব্ধ নগরীতে যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল মানুষ থাকে। কিয়ামত পর্যন্ত সে অপেক্ষায় থাকে বিচার ফয়সালার জন্যে। যখন মানুষ এই সময়টিতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কিছু কিছু মানুষের আমল জারি থাকে, প্রবাহমান থাকে, সওয়াবের একটা অংশ তার কবরে তার আমল নামায় পৌঁছাতে থাকে, যখন কিয়ামতের মাঠে উঠবে তখন আল্লাহ তাআলা যখন তার হিসেবের খাতা তাকে তুলে দিবেন, অনেক বেশি নেকি দেখে আবেগ আপ্লুত হয়ে বলবে, হে মহিমাময় প্রতিপালক, এত বেশি ভালো কাজ তো আমি করিনি, এত আমল কেন, ন্যাক আমল কেন আমার আমল নামায় বেশি লেখা হয়েছে। আল্লাহ বলবেন, তুমি এমন কিছু প্রবাহমান সদগায় জারিয়ার কাজ তুমি করে এসেছিলে যে তুমি চলে এসেছো, তোমার জীবন থেমে গেছে, কিন্তু তোমার সওয়াব আমল নামা তোমার আমলে ন্যাক তোমার আমল নামায় পৌঁছানো থেমে যায়নি, বন্ধ হয়ে যায়নি, সেটি প্রবাহমান থেকেছে, অব্যাহত থেকেছে, সেজন্যে ন্যাকের পাল্লা তোমার এত বেশি ভারী হয়েছে। আবার কেউ যদি কোনো খারাপ কাজের সূচনা করে মৃত্যুবরণ করে, তাহলে দেখা যায় যে খারাপ কাজ করতে 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 যত মানুষ খারাপের মধ্যে ডুবে যায় তার একটা পাপের ভাগ সেও পেয়ে থাকেন। তো আমরা চেষ্টা করব আমাদের এই জীবনে, জীবন যতদিন আছে এই জীবনে আমরা প্রবাহমান কিছু কাজ করে যাব যার সওয়াব প্রবাহমান থাকবে মৃত্যুর পরেও। এর মধ্যে আমরা একটি কাজ করব, এলম শিক্ষা দেওয়া। আমরা আজ বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনার প্রাণ আমরা এই অনুষ্ঠানে টেনে আনার চেষ্টা করব, নির্যাস এই অনুষ্ঠানে টেনে আনার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, চলুন কী কী আমলের সওয়াব প্রবাহমান থাকে মৃত্যুর পরেও আমরা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক সুন্দর একটি বিষয় আপনি আজকে আমাদের বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য এনেছেন। আলহামদুলিল্লাহ, সাদাকায় জারিয়া, চলমান প্রবাহমান যে আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের অসংখ্য অগণিত জায়গায় আমালের সালেহের কথা বলেছেন। আপনি জানেন যে সূরা কাহফের শেষ তিনটি আয়াত এভাবে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই আয়াতে কালিমার শেষ অংশে বলা হয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আমালে সালেহ করবে তাদের জন্যই আল্লাহ পাক তাদের অভ্যর্থনা জানাবে জান্নাতুল ফেরদাউস, আর খালিদিনা ফিহা অবস্থান করবে সেখানে তারা চিরস্থায়ী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কখনো ফিরে আসতে চাইবে না, অবস্থান করবে চিরস্থায়ী। অর্থাৎ আমরা কোথাও গেলে
একদিন দুই দিন তিন দিন এরপরে আর খুব ভালো লাগে না, ব্যাক করতে মনে চায়। এমনকি যারা হজ করতেও যায় পৃথিবীর আনাচে কানাস থেকে, সমগ্র পৃথিবীর থেকে বাইতুল্লাহ যাচ্ছে হজ করতে, একটা সময় পরে কিন্তু চলে আসছেন, এক মাস হোক, দেড় মাস হোক, দুই মাস হোক, চলে আসছেন। প্রিয়জনদের টানে হোক, ভিসা শেষ হোক, যে কোনো কারণেই হোক, তাকে ব্যাক করে চলে আসে, আপন ঠিকানায় চলে আসে, চলে আসতেই হয়। এবং আপন ঠিকানার যে একটা মায়া, একটা দরদ, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দেখিয়েছেন। আপনি জানেন যে হিজরতের সময় যখন মক্কাতুল মুকাররমা থেকে নবীজি চলে যাচ্ছিলেন, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন, নবীজি বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। এমন সময় সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মক্কাবাসী এত কষ্ট দিল আপনাকে, এত যন্ত্রণা আপনাকে সহ্য করতে হইল, আপনি মদিনাবাসীর দিকে চলে যাচ্ছেন আর বারবার পিছনের দিকে তাকাচ্ছেন আর আমি আপনার চোখে পানি দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুল বাতন, এটা আমার মাতৃভূমির মায়া। প্রত্যেকটি মানুষের মধ্যে সেটা থাকবে, আছে। তাই কিন্তু জান্নাতে যারা হবেন তারা কখনো জান্নাত থেকে ফিরে আসতে চাইবেন না। কোরআনুল কারিমে আল্লাহ পাক পরিষ্কার তাই বলেছেন। আর আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আগন্তুক সকলের উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি আশা করো, কেউ যদি মনে বাসনা করো, ধারণা করো যে আমি আল্লাহ, আমার মোলাকাত, আমার দিদার, আমার সান্নিধ্য তোমার দরকার, তাহলে ফালি আমাল আমালা সালিহা, তাহলে তুমি সমাজের জন্য, মানবতার জন্য, সৃষ্টির জন্য ভালো কাজ করো, কোরআনুল কারিমের নির্দেশ। এখন এই আমালের মধ্যে কিছু আমাল এমন আছে যে আমলগুলি চলতে থাকে, চলমান, প্রবাহমান। আজকের বিষয় যেটা আপনি বলছেন, যেটাকে আমরা হাদিসের ভাষায় দেখতে পাই, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই সাদাকাতিন জারিয়া শব্দটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছে, আর এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। সমস্ত বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত যত আমালে সালে করবে তার একটা সওয়াব নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজেই পাবেন, আলহামদুলিল্লাহ, অটো পাবেন। কেননা তিনি এটার প্রবর্তক, তিনি এটা করে দেখিয়েছেন আমালে সালে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে এই আমালে সালেগুলি না শিখাতেন, না জানাতেন, তাহলে আমরা কিন্তু এটা থেকে বঞ্চিত হতাম। যেমন ধরুন আমালে সালে, এখন তথ্য প্রযুক্তির একটি যুগ, মুহূর্তের মধ্যে আপনি বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে পারেন, সেই মেসেজটি হোক ভালো অথবা মন্দ। এখন কোরআনুল কারিম আমাদেরকে বলতেছেন যে আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ, আমাকে তো চিনতে হবে আমি কে। কোরআনুল কারিমের ভাষায় কুনতুম খায়রা উম্মা, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা যদি সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করি। তথ্য প্রযুক্তি দিয়ে আমি শুরু করছি, তথ্য প্রযুক্তির যুগে আমি যদি একটি মেসেজ পৃথিবীবাসীর কল্যাণের জন্য দিতে পারি, সফটওয়্যারের মাধ্যমে বলেন, জবানের মাধ্যমে বলেন, লেখনির মাধ্যমে বলেন, যে কোনো, যেমন আপনি, আপনার একটা লেখা পত্রিকাতে যায় ইসলামের আলোকে, যদিও আপনি জানেন আমি কিন্তু পড়তে পারি না, আমার একেবারে পড়ালেখা নিষেধ, আমি করতে পারি না, আমার রেটিনা, আমার চোখের রেটিনা 75% ড্যামেজ, আমি একেবারেই দেখতেও পারি না, পড়তেও পারি না পেপার, কিন্তু আমি জানি আপনি লেখেন। তো এই যে লেখাটা, এটা কী কাজ? তা'মুরুনা বিল মারুফ, আপনি মানুষকে সত্যের দাওয়াত দিচ্ছেন, সৎ কাজের আদেশ দিচ্ছেন। যতগুলি লোক এই পড়াটা পড়বে, যতগুলি লোক এই পড়ার উপরে আমল করবে, তাদের দেখা দেখি, তাদের পরবর্তী বংশধর, তাদের ওয়ারিশরা ওই আমলগুলো যদি করতে থাকে,
তাহলে এই সমস্ত সবগুলি আপনার কাছে পৌঁছে থাকবে। এটা এক ধরনের আমাদের দেশে একটা ব্যবসা চলতেছে অনেক আগে থেকে, আপনি জানেন ওয়ার্ল্ডের সব জায়গায় কম বেশি আছে এই মানে মাল্টি লেভেল মার্কেটিং যেটা বলে, এলএমএম আছে না এটা, জালের পথ। হ্যাঁ, যে একজন একটা মাল কিনবে, সেই মালটা আরেকজন কাছে বিক্রি করবে, আগের জন লভ্যাংশ পাবে, যত লোকের কাছে যাবে ওই একটা অংশ ঘুরে ফিরে তার কাছে চলে আসবে। এই সাদাকাতুন জারিয়াটা অনেকটা এরকম, আপনি একটা মানুষকে ভালো কাজে উৎসাহিত করলেন, সে ওই লোকটা ভালো কাজটা করলো, সে করে যে সব পাইলো আপনিও সেই সবটা পাইলেন, তার দেখা দেখি আরও দশটা লোক ওই ভালো কাজটা করলো, দশটা লোক যে ভালো সব পাবে ওর একটা অংশ আল্লাহ সুবহান তাহলে আপনার কাছে পৌঁছিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্টে জমা করে দেবেন। কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যখন আমি আপনি উপস্থিত হব, তখন দেখা যাবে আমরা আশ্চর্য হয়ে যাব, রব্বুল আলামিন আমি তো এত আমল করিনি, আমার অ্যাকাউন্টে তো এত নেকি থাকার কথা না, এটা কার অ্যাকাউন্ট, এটা কার আমল নামা? রব্বুল আলামিন বলবেন না এটা তোমারই আমল নামা, এটা তোমারই অ্যাকাউন্ট। তুমি একটি গাছ লাগিয়েছিলে তোমার অজান্তে, ওই গাছটি উদাহরণস্বরূপ বলছি আমি গাছ বৃক্ষরোপণের একটা অংশীদার, মানে আমি খুব গাছ লাগানো পছন্দ করি, আমি যেখানে যাই কম বেশি একটা গাছ রোপণ করি, আমার ছাত্র জীবনের একটা বড় অংশ কেটেছে কক্সেস বাজার, আমি ওখানে অনেক গাছ লাগিয়েছি যে গাছগুলো ওই এলাকায় নাই, যেমন ধরেন সবেদা গাছ একটা ফল না আমার বাড়িতে আছে, আমি ওই ওখানে কক্সেস বাজার ওখানে লেখাপড়া করেছি, ইন্টারমিডিয়েট ম্যাট্রিক ডিগ্রি আমি ওখানে পড়েছি, আমি ওখানে অনেক গাছ লাগিয়েছি, ওই গাছগুলো ওখানে নাই, ওই এলাকায় হয় না, তারা জানেও না এটা কী জিনিস। এই প্রায় ধরেন প্রায় তিরিশ বছর পর আমি গত বছর আমার ফ্যামিলি সহজায় দেখি সেই গাছগুলো এখন বিশাল আকার, বিশাল আকৃতি, তারা যত্ন করেছে। আমি 97-তে একবার গেলাম কুষ্টিয়াতে, আমার স্যার ছিলেন কামরুল ইসলাম সিদ্দিক, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, এলজিডির চিফ ইঞ্জিনিয়ার, আমি এলজিডি মসজিদের ইমাম খতিব তখন। তো উনি আমাকে নিয়ে গেলেন, ওনার আম্মার নামে একটা স্কুল করেছেন, ওই স্কুল উদ্বোধন হবে, ওখানে আমি 300 টাকা দিয়ে একটা নারকেলের চারা লাগিয়ে দিয়ে আসলাম, হাইব্রিড নারকেল। তো স্যারের আব্বা আমাকে মেসেজ দিতেন, তোমার গাছটা এতটুকুন হয়েছে এতটুকুন হয়েছে, স্যারের আব্বা নিজে হাতে পানি দিতেন, যত্ন করতেন। এই যে গাছগুলি যত ফল মানুষ খাচ্ছে, এই গাছের ছায়ার নিচে যারা আশ্রয় নিচ্ছে, যত পশু পাখি ওই গাছে বসতেছে, যারা একটু আত্মার প্রশান্তি পাচ্ছে, এর সমস্ত সব আমার কাছে আমি জানি না। একটা হাদিসও আছে মুসলিম শরীফের 4050 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষ রোপণ করে আর তা থেকে কোনো ফল কেউ খায় তবে সেটি তার জন্য সাদকা, যদি কেউ চুরি করে খায় তাও তার জন্য সাদকা, কোনো পাখি যদি খায় তাও তার জন্য সাদকা, এমনকি যদি কেউ তা কেটে ফেলে তাও তার জন্য সাদকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বলেছেন, তোমরা গোপনে দান করো সেটাও তোমার জন্য উত্তম, আর তুমি প্রকাশ করতে পারো যদি এটা মানুষকে উৎসাহিত করার জন্য হয়। আমি গত 5 বছরে আলহামদুলিল্লাহ 20,000 গাছ লাগিয়েছি, 20,000 গাছ, এবং এর ম্যাক্সিমাম বলতে পারেন 20,000-এর মধ্যে 19,000-ই বলতে পারেন যে এটার কোনো মালিকানা নাই, অর্থাৎ রাস্তার সরকারি রাস্তা, মসজিদ, মাদ্রাসা আমি গাছ লাগিয়েছি। একটা নিম গাছ একজন মুসল্লি একটা ডাল মেসওয়াক করবে, কি বলেন, আল্লাহ সুবহানাহু তাআলাকে আমাকে বঞ্চিত করবে? নিশ্চয়ই আমি সেখান থেকে সওয়াব পাব। ওই গাছের পাতা দিয়ে কেউ একটু শরীরের ই করবে, ওয়াশ করবে, অর্থাৎ মানে নিমের পাতা জ্বালিয়ে ওইটা কিন্তু শরীরের জন্য, স্কিনের জন্য খুব উপকারী হয়। তো এইভাবে তুলসী গাছ খুব ছোট জিনিস, খুব সাধারণ জিনিস, কাঁঠাল গাছ আপনি ফলের গাছ লাগাতে পারেন, ঔষধি গাছ লাগাইতে পারেন, সর্বনিম্ন একটা তাল গাছ ধরেন যেটা আপনি কিনতে পাওয়া যাবে না খুব বেশি, একটা বীজ তাল খেয়ে আপনি তালের বীজটা গাছের পাশে লাগাই দেন রাস্তার পাশে, সরকারি রাস্তা কে মালিক হবে আপনি জানেন না, আমি জানি না, কিন্তু ওই গাছটা দেশের জন্য, আপনি নিশ্চয়ই জানেন যে বজ্রপাতকে প্রতিহত করে তাল গাছ, এতে বিদ্যুতে মানুষ মারা যায় প্রতি
মানে দিনই আমরা দেখতে পাই নিউজে বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, ইদানিং বেশি মারা যাচ্ছে। এটা কিন্তু তালগাছ এটাকে প্রতিরোধ করে, অর্থাৎ বৃক্ষরোপণ করা এটাও একটা বড় সাদকা। সাদাকায়ে জারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি নিশ্চিত হয়ে যাও যে কিছুক্ষণের মধ্যে তুমি মারা যাবে, অথবা তুমি যদি জানো যে খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাচ্ছে তবুও তুমি একটি গাছ লাগাও, তোমার হাতে যদি একটি বৃক্ষ থাকে সেটিকে তুমি রোপণ করে দাও। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। মুহতারাম, এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাই, ইবনে মাজার একটি হাদিস 240 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এলেম শিক্ষা দিল এই এলেম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। আমি প্রথমেই ওইটা নিয়েছি, কারো সওয়াবের কোনো কমতি হবে, আমি ওইটাই প্রথমে বলেছি। রাহমাতাল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের বয়স্ত মুআল্লিমান, নবীজি বলেছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন প্রশিক্ষক হিসাবে, তার মানে তিনি আমাদেরকে শিখিয়েছেন। সারা পৃথিবীর মানুষ যত এলেম শিখবে এর সমস্ত সওয়াবের একটা অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাবে। এক্ষেত্রে আমরা শুধু আমরা পরামর্শের ক্ষেত্রে, ভালো পরামর্শের ক্ষেত্রে, বই লেখার ক্ষেত্রে, বক্তৃতার ক্ষেত্রে, আমরা শিক্ষকতার ক্ষেত্রে, আমরা যত এলেম, যত ধরনের এলেম আছে যেটা কল্যাণকর এলেম, সেটা যদি আমরা মানুষকে দান করি সেটাও একটা সদকায় জারিয়া। সেলিম ভাই, আমি আপনাকে বলছি যে হয়তো অনেক সময় আমরা কী কাজ করি আমরা নিজেরা জানি না, কিন্তু এটা যে একটা ব্যাপক একটা সদকায় জারিয়া হয়ে যাচ্ছে। যেমন আপনি ধরেন আপনি মাঠে ময়দানে মাহফিল করেন, আমাদের আলেম ওলামারা মাঠে ময়দানে মাহফিল করেন, এই করোনাকালীন সময়ে গত 6 মাস হয়তো আপনারা মাঠে ময়দানে মাহফিল করতে পারেননি, কিন্তু আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ তথ্য প্রযুক্তির সঙ্গে আমাদের আলেম ওলামারা এত বেশি সম্পৃক্ত হয়েছেন যে প্রতিদিন মানে বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আলেম ওলামার মেসেজটা পৌঁছে যাচ্ছে না। দাওয়ার কাজটা অনেক বেশি চলছে, কারণ একটা মাঠে আপনার 5,000, 10,000, 50,000, 1 লাখ লোক, আমাদের গ্রাম অঞ্চলে আমাদের দেশে 1 লাখ 2 লাখের বেশি মাহফিল খুব বেশি হয় না, কিন্তু আপনার এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কোটি কোটি মানুষ আপনার এই দাওয়াতের কাজটি, সত্যের আহ্বান, মানুষ আপনার এই সুশীতল ছায়াতলে আশ্রয় পাচ্ছে, ইসলামকে জানছে, বুঝছে, শিখছে, আলহামদুলিল্লাহ। এটা উত্তম সাদাকা এবং সাদাকায়ে জারিয়া। শুধু সাদাকায়ে জারিয়া যদি আমরা ওইটা ওইভাবে বলি, যেন আমরা অনেক সময় হাসি, আপনি এখন হাসছেন, আমিও হাসছি, এটাও কিন্তু একটা সাদাকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা হাসবো সেই হাসিটা যেন অট্র হাসি না হয়, মানে লাউডলি যেন না হয়। তা আমাদের এই হাসিটি সুন্নাত, এটাকে আরবিতে বলে তাবাস্সুম, আপনি জানেন। আর এই তাবাস্সুম হাসিটাও একটা সাদাকা, মৃদু হাসি, মৃদু হাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানকে মৃদু হাসি দিয়ে যদি আত্মার প্রশান্তি ঘটাতে পারে এটাও তার জন্য সাদাকা। আমাকে যে শুধু পয়সা ব্যয় করতে হবে, অঢেল টাকা খরচ করে সাদাকা করতে হবে তা কিন্তু না, বরং সেক্ষেত্রে দেখতে হবে আমার টাকাটা হালাল উপায়ে উপার্জিত কি না। টাকা ছাড়াও আমি সাদাকা করতে পারি, সেটা হলো এই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে। মুসলমানদের আরেকটি জিনিস, আমরা সৎ সন্তান রেখে যাওয়ার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সুসন্তান দুনিয়াতে রেখে যাও যারা তোমার অবর্তমানে তোমার মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করবে, আমার ছোট সময় শীতের রাতে আমি কাপড় নষ্ট করেছি, আমি বিছানা নষ্ট করেছি, আমি আমার বাবা মার কাপড় নষ্ট করেছি, লেপ তোষক নষ্ট করেছি, কই আমার বাবা মা তো আমাকে ফেলে দেন নাই, বরং সুন্দর করে পরিষ্কার করে ঠান্ডা না লাগে নতুন লেপের মধ্যে নতুন কম্বলের মধ্যে আবার আমাদেরকে কোলে তুলে নিয়ে, আজ আমার বাবা মা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার বাবা মা যত গুণা করুক যত অন্যায় করুক, তুমি তো সত্তার আল অয়ুব, তুমি তো গফফার আল জুনুব, তুমি তো অপরাধ গোপনকারী, তুমি তো গুণা ক্ষমাকারী, আমার বাবা মার অপরাধগুলি গোপন করে দাও, ডিলেট করে দাও, আর আমার বাবা মাকে তোমার রহমতের কোলে তুলে নাও। এই হলো রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা, সগীরা আমার ছোট সময় আমি যখন, এই বাবা মার জন্য দোয়া করার জন্য উপযুক্ত সন্তান তৈরি করে যাওয়া হলো সাদাকায়ে জারিয়া। এবং সেই সন্তান যত ভালো কাজ করবে
সেই ভালো কাজের একটি অংশীদার হবেন মা বাবা। এ প্রসঙ্গে আমি একটা ছোট্ট ছোট্ট একটা মানে সত্য ঘটনা, কোরআনুল করিম কিন্তু এই গল্পটাকে খুব মূল্যায়ন করেছে। আপনি জানেন কোরআন বলেছে নাহনু নাকুসু আলাইক, নাহনু নাকুসু আলাইক, আমি তোমাদের সামনে একটা কিচ্ছা বলছি, গল্প করছি, আল্লাহ নিজে গল্প করছেন, তা আমি আপনার কাছে বলছি। একজন বুজুর্গ আল্লাহওয়ালা, উনি পালকিতে চড়ে দিনের দাওয়াত দিচ্ছেন। আগের একটা দিন তো ছিল মানুষ পালকিতে চড়তেন, আমি নিজেও পালকিতে চড়েছি অনেক। আমি কিছুদিন মাদারীপুর পখিরার পীর সাহেবের মাদ্রাসার ছাত্র ছিলাম, নূর মোহাম্মদ পীর সাহেব, উনি সারসিনার নিসাবের, তো উনি পালকিতে চড়ে চড়ে দাওয়াত দিতেন, আমাকে পালকিতে নিয়ে যেতেন। ঈশা পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত উনি বায়ান করতেন, ঈশার পরে সারা রাত আমি কোরআন খতম পড়তাম, আমাকে দিয়ে কোরআন খতম পড়াইতেন। খুব বুজুর্গ ছিলেন হুজুর। তো এই পালকিতে চড়ে চড়ে দাওয়াত দিতে যাচ্ছেন, হঠাৎ দেখে রাস্তার পাশে একটা বাঁশের ঝোরের পাশে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। এটা আমাদের দেশে বলছি না, ইন্ডিয়ার একটা কথা বলছি, গল্প করছি। তখন ওই হুজুর বলছেন, এই তোমরা পালকিটা নামাও তো, দেখো তো ওই বাচ্চাটা ওখানে কান্না করে কেন, ওর যদি ক্ষুধা লেগে থাকে তো আমার সঙ্গে খাবার আছে ওকে দিয়ে দাও, ওর যদি টাকা পয়সার দরকার হয় আমার কাছে যা আছে ওকে দিয়ে দাও, মোট কথা ওর কিসের সমস্যা, ও কান্না করে কেন এটা জানো। তো পালকির সাথে যারা ছিল তারা যায় বাচ্চাটার কাছে, গিয়েছে তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করছো, তো বলছে কেন কি ব্যাপার, তো বলছে যে আমাদের হুজুর বলছেন তোমার যে কোনো সমস্যা, তোমার সমস্যা হুজুর সমাধান করতে চান, তোমার টাকা লাগলে টাকা দিবেন, খাবার লাগলে খাবার দিবেন, কাপড় চোপড় লাগলে কাপড় চোপড় দিবেন, তোমার চিকিৎসা লাগলে চিকিৎসা দিবেন, কিন্তু তুমি বলতে হবে। তো বলছে না, এখানে আমার বাবা মারা গেছে, এটা আমার বাবার কবর, বাবা মারা যাওয়ার পরে আমার মা নানু বাড়িতে চলে যান, দীর্ঘদিন পর আমি মাদ্রাসাতে পড়ি, উস্তাদরা আমাকে শিখিয়েছেন যে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কখনো ফেরত দেন না, এই জন্য আমি বাবার জন্য দোয়া করতেছি। তখন হুজুর পালকি থেকে নেমে আসলেন, উনিও বাচ্চার সাথে দোয়া করতে শুরু করলেন। কিছুক্ষণ পর হুজুর আবার পালকিতে আসলেন, কিন্তু হুজুর আর সফরে যাচ্ছেন না। হুজুর পালকিওয়ালাদেরকে বললো আমাকে ব্যাক করো, আমি বাড়িতে ফেরত যেতে চাই, আমি আর বাইরে যাব না। তো বাড়িতে ফেরত আসলেন, কি ব্যাপার, তো বলছে যে একটা ছেলে তার বাবার জন্য দোয়া করতেছে, বাবা মা পেলো কি পেলো না তার জন্য সে কান্না করতেছে, তা আমি তো বিয়ে করি নাই, আমার তো কোনো সন্তান নাই, আমার জন্য কে দোয়া করবে, আমি বিয়ে করব, তোমরা মেয়ে দেখো। তখন বয়স তার 70 আপ। যাই হোক, ব্যবস্থা হলো, বিয়ে হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিলেন, তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। আপনি নিশ্চয়ই চীনের নাম শুনেছেন, তিনি হলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। আমি তার বাবার গল্পটি বলছি আপনার কাছে। অর্থাৎ এই যে বিবাহ, এই সন্তান, এটা যে কত বড় সাদাকা, কত বড় সাদাকা, যেটা আপনি আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছেলে 9 বছরে হাফেজ হয়ে গেছে, এখন আলিম, এই হুজুরের ছাত্র। আমার এই কাফিলউদ্দিন ভাই ওনার ছাত্র। তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়ে, ও কোরআন হিফজ করতেছে। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকা যেন চলমান সাদাকা, সাদাকায় জারিয়া। সাদাকায় জারিয়ার অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেমন মনে করেন হাসপাতাল, হাসপাতালে রোগীরা আছে আপনি জানেন, কিন্তু ওখানে অজু করার অনেক ব্যবস্থা নাই, অনেক রোগী আছে যাদের মানে অজু করার নিয়মও নাই, ব্যবস্থাও নাই, নিয়মও নাই, সুযোগও নাই। আপনি একটু তায়ামুমের ব্যবস্থা করে দিতে পারেন, সামান্য একটু মাটি, সম্ভব নাকি অসম্ভব, কি মনে করেন আপনি? সম্ভব, সামান্য একটু তায়ামুম, ওই তায়ামুমের মাটিটা একটু দিয়ে সে কিন্তু ইশারায় নামাজটা পড়ে নিতে পারে। আমাদের রোগীর পাশে যারা আছেন ডাক্তার নার্স আর আমরা আপনজন, তারা কিন্তু এটা অনেক সময় ভাবি না, ভাবি না, অথচ অত্যন্ত ছোট্ট একটি কাজ, তাকে একটু স্মরণ করে দেওয়া যে এখন মাগরিবের আজান হচ্ছে, আপনি ইশারায় নামাজটা পড়ে নেন, আপনার তো সেন্স আছে, আপনি তো কথাবার্তা বলতেছেন। কিন্তু ম্যাক্সিমাম হাসপাতালের রোগীরা নামাজ পড়তে ইচ্ছে করলেও সেখানে সেই ব্যবস্থা নাই, সে ইশারায় পড়ে নিতে পারে। আপনি
ধরেন মিসওয়াক করবেন, মিসওয়াক আপনাকে যদি কেউ অনেক টাকা হাতিয়ে দেয়, আমি যদি আপনাকে একটা মিসওয়াক দেই নিশ্চয়ই আপনি খুশি হবেন, কারণ এটা এমন একটি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য কষ্ট হবে, অন্যথা আমি তোমাদের জন্য প্রত্যেক নামাজে মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এই যে এরকম সাদাকায় জারিয়া এমন একটি জিনিস, একজন বুজুর্গ আনে দিন তার একজন মহব্বতের লোক তার জন্য কিছু লাকড়ি নিয়ে আসছে, তার টাকা নাই, পয়সা নাই, তার সাদাকা করার তৌফিক নাই, কিছু কঞ্চি, কিছু গাছের ডাল, শুকনা মরা ডাল টুকায় নিয়ে আসছে হুজুরের জন্য হাদিয়া হিসাবে। তো হুজুর জিজ্ঞেস করছে, বাবা তুমি এগুলো কোত্থেকে আনলা? তো বলছে আমি বাগানে যাই এগুলো টুকায় টুকায় এগুলো নিয়ে আসছি আপনার জন্য। তো হুজুর তখন তার সমস্ত লোকদেরকে বলছে বাস্তব ঘটনা, তোমরা এই লাকড়িগুলো সুন্দর করে শুকায় রেখে দাও, আমি যখন মারা যাব তো এই লাকড়িগুলো দিয়ে পানি গরম করে আমাকে গোসল দিও, কারণ এর থেকে উত্তম আর কোনো সাদাকা হতে পারে না। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি এটা করতে পারবেন না, অতি সাধারণ অতি সামান্য জিনিস, আপনার কাছে একটু আশ্চর্য মনে হচ্ছে তাই না? এই যে ভালোবাসার যে একটা নিদর্শন, যে তার কিছু নাই কিন্তু সে বাঁশের ঝাড় থেকে একটু শুকনা কুঞ্চি বা লাকড়ি হুজুরের জন্য হাতিয়ে নিয়ে আসছে। রহমাতাল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাই শিখিয়েছে, তাই শিখিয়েছেন মানুষের সেবা, সৃষ্টির সেবা। যে বুড়িমা নবীজিকে কাঁটা রাখতেন রাস্তায় যেন নবীজি কষ্ট পান, আর সেই বুড়িমা অসুস্থ হলে নবীজি তার কাছেই তো গেলেন, তারই তো সেবা করলেন। এর থেকে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা কি রাখতে পারি? আমাদের অনেক সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা প্রবাহমান দানের কিছু কাজ করার জন্য। আমরা যেমন মসনাদ আহমদের একটি হাদিস যদি আমরা দেখি তাহলে দেখব প্রিয় দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আপনারা আশা করছি হৃদয়ের গভীর থেকে আলোচনা শুনবেন এবং চিন্তার রাজ্যে একটু আন্দোলন সৃষ্টি করবেন এবং চেষ্টা করবেন অন্তরের কান দিয়ে আলোচনাগুলো যেন শোনা যায়। আমরা যে হাদিসটির কথা বলতে চাচ্ছি সেটি হলো মসনাদ আহমেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ মৃত্যুবরণ করার পর চারটি আমলের সওয়াব অব্যাহত থাকে। এক, যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিল তার সওয়াব তার আমলনামায় জারি থাকে। যেই ব্যক্তি এমন সাদকা করলো যা প্রবাহমান থাকে তার সওয়াব বিভিন্ন কাজ, যেটি আমাদের আলোচক বললেন মহতারাম। তিন নম্বর হলো ভালো কাজ চালু করার ফলে তাকে যারা অনুসরণ করলো তার সওয়াব। চতুর্থ হলো এমন ন্যাক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করবে। আমরা জানি আরেকটি হাদিস আছে মুসলিম শরীফের 1218 নং হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবে। আমরা এই অর্থ ব্যয়ের লাইনে এখনো আসিনি, আমরা এতক্ষণ আলোচনা করছি কিন্তু গাছ লাগানো খুব কম, মুচকি হাসি আলোচনা করছি, আমরা আলোচনা করেছি দাওয়ার কথা, তা'মুরুনা বিল মারুফ। এই মসজিদ বলেন, মসজিদ মান বানা মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ, রহমাতাল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে একটি মসজিদ নির্মাণে সহায়তা করলো। মসজিদ নির্মাণ করা পরিপূর্ণ আমি নাও করতে পারি, আমি একটি ইট দিয়ে এক বস্তা সিমেন্ট দিয়ে কি বলেন একটু পরিশ্রম দিয়েও আমি মসজিদে বানাতে সহায়ক হতে পারি, সহায়তা করতে পারি। যে ব্যক্তি মসজিদ বানানে সহায়তা করলো, মসজিদ নির্মাণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য পরিষ্কার বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অট্টালিকা দান করবেন। এখন মসজিদ বানানোর জন্য একটা অর্থের ব্যয় প্রয়োজন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, রাস্তায় চলছেন আপনি, রাস্তাটা ভাঙা, রাস্তাটা মেরামত করতে হবে, আপনি নদী ভাঙন যেটা বাঁধ, বেড়িবাঁধ নির্মাণ, শুধু বেড়িবাঁধ কেন আপনার খাল খনন করা, পানি প্রবাহিত করার ব্যবস্থা করা, উত্তম সাদাকা, উত্তম সাদাকায় জারিয়া, শুধু সাদাকা না সাদাকায় জারিয়া। যে এলাকাতে আমরা রোহিঙ্গা এলাকা দেখতে গেলাম যখন এই রোহিঙ্গারা আসলো, তো আমরা ওখানে দেখলাম পানির বড় অভাব, দমদমিয়া, কুতুপালং, এই নাইক্ষংসরি, এই এলাকাতে আপনি গিয়েছেন কিনা আমি জানি না, আমি এর প্রত্যেকটা এলাকা সফর করেছি, তো আমরা দেখেছি যে পানির বড় অভাব, ওখানে পানি পাওয়া যায় না, পাহাড়ি এলাকা, তো আমরা কূপ খনন করেছি ওখানে 70 ফিট 80 ফিট গর্ত করে কূপ খনন করে দিয়েছি, ওখান থেকে টিউবওয়েলের মাধ্যমে পানি ওঠানো হচ্ছে। তো এর চাইতে উত্তম সাদাকা কী হতে পারে? এই যে পানির ব্যবস্থা করা, এখন এই পানিটা শুধু ওজুর জন্য ব্যবহার করবেন তা কিন্তু না,
ওজুর জন্য ব্যবহার করলেও সাদাকায় জারিয়া, বাথরুমের জন্য ব্যবহার করলেও সাদাকায় জারিয়া, খাওয়ার জন্য ব্যবহার করলেও কিন্তু সাদাকায় জারিয়া। আপনি মসজিদ করলে যেমন আপনি সাদাকায় জারিয়ার সব পাবেন, রাস্তাঘাট যেখানে খুব মানুষ চলাচল করে ওখানে একটা বাথরুম নাই, আপনি যদি ওখানে একটা বাথরুমের ব্যবস্থা করে দেন, প্রত্যেকটি মানুষের প্রয়োজন, পুরুষের জন্য মহিলাদের জন্য, সেটাও কিন্তু সাদাকায় জারিয়া এবং উত্তম সাদাকায় জারিয়া। বাথরুম বলছি আমি। জি মহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি অনেক তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 কর্তৃপক্ষকে আমাদের সুযোগ করে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা যেন আমাকে আমল করার এবং যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজ আলোচনা করলাম যে আমলের সওয়াব প্রবাহমান থাকে। আমরা শুনেছি অনেক আলোচনা, ইবনু খুজাইমা এ বর্ণনা এসছে যে অভাবগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়াও একটি সদকায়ে জারিয়া। খাওয়ার পানির ব্যবস্থা করা এবং প্রবাহমান পানির ব্যবস্থা করা, রাসূলুল্লাহ বলেছেন যে পানির ঝর্ণা তৈরি করলো তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হলো একটি বড় সদকায়ে জারিয়া। যেমন আমরা জানি মুসলিম শরীফে এসছে 6980 নং হাদিস, মানুষকে হেদায়তের দিকে আহ্বান করলা যে করবে একজন সম্পাদনকারীর অনুরূপ সওয়াব সে পাবে, আর তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না। অর্থাৎ যাকে দাওয়াত দেওয়া হলো সে যদি সেই দাওয়াত গ্রহণ করে ভালোর পথে আসে, সেটাকে সম্পাদন করে, গ্রহণ করে, তাহলে তার সওয়াব তার কমতি হবে না। যিনি দাওয়াত দিলেন তার আমলনামায় কিয়ামত পর্যন্ত একটা অংশ জমা হবে। আমি সর্বশেষ আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই, এতক্ষণ যে আলোচনা করছি এই আলোচনাটাও সাদাকায়ে জারিয়া। কেননা আমরা বিশ্ববাসীকে সম্বোধন করে আমরা আলোচনা করছি যে সাদাকায়ে জারিয়ার খাত, সাদাকায়ে জারিয়া কোনটা। যেমন আমরা আলোচনা করেছি গাছ লাগানো, এখনই কিন্তু উপযুক্ত সময়, এখন এমন একটা সময় যে এই মুহূর্তেই গাছ লাগাতে হবে। সুতরাং আমাদের এই আলোচনা শুনে এমন অনেক ভাইয়েরা বোনেরা হতে পারে যারা তাদের বাবার নামে, মায়ের নামে, আপনজন আত্মীয় স্বজনের নামে যারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের সাদাকার জন্য তারা 100 গাছ, 1000 গাছ রাস্তার আশেপাশে, মসজিদে, মাদ্রাসা, স্কুলে, বিভিন্ন জায়গায় লাগাই দিতে পারে এবং কেয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে পারে। ধন্যবাদ মহতারাম। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে হলো গ্রন্থ রচনা করা। ভালো কাজের পথ প্রদর্শনকারী একজন যে সম্পাদন করবে সে সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে, তিরমিজি শরীফের একটি হাদিস। এজন্য আমরা গ্রন্থের মাধ্যমেও সাদকায়ে জারিয়ার কাজ করে যেতে পারি। আমরা যেন সবাই এমন কিছু কাজ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে করে যেতে পারি, যখন আমরা থাকবো না এখানে, আমাদেরকে যখন ভুলে যাবে একসময় পৃথিবীর মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ যখন আর আমাদের খবর নেবে না, কেউ যখন আমাদের জন্য চিন্তা করবে না, কেউ যখন আমাদের জন্য পথ চেয়ে থাকবে না, কেউ যখন আমাদের কথা ভাববে না, তখন যেন আমরা এমন কিছু কাজ করে যাই পৃথিবী থেকে, তখন যেন আমাদের আমলনামায় সওয়াব জমা হতে থাকে। আল্লাহ আমাদের সেই তৌফিক সকলকে দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজও আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ অনুষ্ঠান শেষ করব। কাছে দূরে যে যেখানে আছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আসুন আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে একটু গুনাহের জন্য মোনাজাত করছি, আর আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং অন্যকেও এই অনুষ্ঠান দেখার জন্য উৎসাহিত করবেন। থাকবেন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب العالمين আপনার শাহী দরবারে হাত তুলেছি আপনি আমাদের দিকে একটু আপনার করুণার দৃষ্টি ফিরান মালিক দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হয়ে যায় তখনও তোমার দুয়ার বন্ধ হয় না তোমার দুয়ারে কোনো প্রহরী নেই কোনো দারোয়ান নেই তোমার দুয়ার খোলা থাকে গো আল্লাহ তোমার দুয়ার আমরা জানি নিরাশার দুয়ার নয় তোমার দুয়ার এমন একটি দুয়ার জানি শূন্য হাতে কেউ ফেরে না আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে শূন্য হাতে ভিখারির মতো ফকিরের মতো হাত তুলেছি গুনার দিকে তাকালে তোমার গোস্বা হবে রাগ হবে গুনার দিকে নয় মুদের মুখের দিকে তাকিয়ে আকুতির দিকে তাকিয়ে একটু দয়া করো গো রহমানুর রহিম একটু ক্ষমা করো একটু মাফ করে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমাকে ছাড়াও আর কাউকে জানি না মানি না বুঝি না খুঁজি না তোমার দুয়ারে বার বার ধরনা দেই ফিরে আসি সব দুয়ার থেকে যখন ব্যর্থ হয়ে যাই বড় আশা নিয়া তোমার দুয়ারে পড়ে থাকি আল্লাহ দুনিয়ায় কোন পথে হাঁটলে কল্যাণ হবে কোন পথে হাঁটলে অকল্যাণ হবে জানি না তুমি আমাদেরকে কল্যাণের পথে চলার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার কাছে হাত পেতেছি তুমি তো এমন দয়াশীল তোমার ভান্ডারের চাবি তোমার হাতে রিজিকের ভান্ডারের চাবি তোমার হাতে সব কিছুর ভান্ডারের চাবি তোমার হাতে তোমার রহমতের ভান্ডার থেকে মোদের জন্য তুমি কিছু রহমত বরাদ্দ করো আল্লাহুম্মা আমিন মোদের রিজিকের অভাব তুমি দূর করে দাও মোদের যত ধরনের অভাব আছে তুমি দূর করে দাও মোদের যত ধরনের সীমাবদ্ধতা আছে তুমি দূর করে দাও কারো কারো সন্তানের অভাব কারো পয়সার অভাব কারো সুস্থতার অভাব কারো ঘুমের অভাব কারো কষ্ট আপন জান হারানোর ব্যথা আল্লাহ যার যে ধরনের ব্যথা আছে কষ্ট আছে যন্ত্রণা আছে তুমি তো জানো আল্লাহ সবার সব ধরনের ব্যথা কষ্ট যন্ত্রণা তুমি আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন তুমি যদি অশান্তি দাও পৃথিবীর কেউ তারে শান্তি দিতে পারবে না তুমি যদি শান্তি দাও গো আল্লাহ পৃথিবীর কেউ তাকে অশান্তি দিতে পারবে না পৃথিবী বিলে তাকে অশান্তি দিতে পারবে না তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তুমি আমাদের সবার জীবন থেকে সব ধরনের অশান্তি তুমি আল্লাহ দূর করে দাও আমিন রব্বুল আলামিন করোনায় পৃথিবী কাতর হয়ে গেছে সারা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের অর্থনীতিকে তুমি আল্লাহ সুউচ্চ করে দাও অর্থনীতিকে তুমি সমৃদ্ধি দান করো আমাদের দেশের অর্থনীতির চাকাকে তুমি খুব দ্রুত সচল করো উন্নত করো যত ধরনের অভাব আছে গো আল্লাহ আমাদের দেশের সব অভাব তুমি দূর করে দাও রব্বুল আলামিন এই করোনায় বহু মানুষ চাকরি হারিয়েছে আল্লাহ আল্লাহ যে চাকরি দিয়ে তুমি চালাতে সংসার ছেলে মেয়ে সবকিছু চলতো
তুমি তো দিয়েছিলে আল্লাহ আবার যাদের চাকরি হারিয়েছে কর্ম হারিয়েছে আল্লাহ তুমি তাদের কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় আল্লাহ তুমি তাকে নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ সুস্থ এবং নিরাপদ জীবন তুমি দান করো ব্যবসা বাণিজ্যের উপর থেকে আসমানি জমিনি সকল ধরনের বাধা তুমি দূর করে দাও আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্যে সফলতা লাভ করতে পারে সেই তৌফিক দান করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।